এই পৃথিবী যেমনি দেখো কিছুদিন ঠিক রবে সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে বাবা থাকতে পারবেন না বাবা কোন সিস্টেম নাই কোন সিস্টেম নাই শেখ হাসিনা যদি এবং আওয়ামী লীগের যত নেতা আছে তারা যদি একটু গভীরভাবে চিন্তা করে তারা উলি হইয়া যাওয়ার কথা কারণ তারা কোনোদিন স্বপ্নও ভাবে নাই চাইর আগস্ট পর্যন্ত ভাবে নাই যে আমাদের এইভাবে বিদায় নিতে হবে পৃথিবীর কোন মানুষ বুঝতে পারে না যে আমার মৃত্যু হয়ে যাবে আজরাইল কখন আসবে আজরাইলের মতোই কিন্তু ক্ষমতা শেষ হয়ে গেছে কথা বলেন আরো জোরে অতএব আপনাদের দুইটা পাও ধরে বলছি বাজান চোখের পানি দিয়ে দেখেন তোমার মাওলার একটু ওই ক্ষমতাবান আল্লাহরে খুশি করতে পারেন কিনা দুনিয়ার নেতারে খুশি করতে যে কত চামচামি কত বাটপারি কত সিটারি কত মানুষকে মারলেন কত মিথ্যা মামলায় মানুষকে শেষ করে দিলেন বাড়ি ঘর জ্বালাইলেন কত কিছু করলেন আমার ওই মালিককে খুশি করতে যাইয়া কোন বাড়ি ঘর জ্বালাইতে হবে না এই দুই ঠোঁটের মাঝখান দিয়ে শুধু একটা আওয়াজ বাড়ি করে দিবেন আলহামদুলিল্লাহ উনি খুশি হইয়া দশটা পৃথিবীর সমান একটা জান্নাত দেবে দলিল কইরা বলেন তো আলহামদুলিল্লাহ বলেন তো আল্লাহু আকবার আল্লাহ দেখো তোমারে খুশি করার লাগে অনেক চেষ্টা করতেছে এই 14 বছর এই মাঠে চেষ্টা করে কোন বছরের শুকর তুমি আদায় করছো জানি না তবে আজকে যাদের চোখে পানিগুলা টলমল দেখতেছে যে কোনো মুহূর্তে চোখের পানিগুলা দরদরে ছেড়ে দিবে তুমি না কইছো চোখের পানি দেখতে দেরি আছে আমি বান্দারে মাফ করতে দেরি করব না এই আমার কমলমতি স্কুল কলেজের যুব সমাজে ওয়াজের আয়োজন করছে এই নবজাগরণ যুব সমাজ এত সুন্দর আয়োজন করেছে এই টাঙ্গাইল কালীহাতির ঐতিহ্যবাহী এই মরিচা এই বাজার খেলার মাঠে জান্নাতের একটা আয়োজন করছে আল্লাহ এই যুবকদের সহ আমাকে সহ আজকের বক্তাদের সহ সবাইকে মাফ করে দিলে তোমার কেউ জিগাইবো না তুই আল্লাহ মাফ করলি কেন অতএব তুমি আমাদের নিজের হাতে মাফ করে দাও তুমি তো আমাকে বানাইছো তুমি না বানাইলে তো কেউ বানাইতে পারতো ফেরেশতারা তোমার না করছিল তুমি বানাইও না এটা দুনিয়ায় যে মারামারি করবো গ্যাঞ্জাম করবো তুমি ফেরেশতাকে কথা শুনো যাই আসমানে জিজ্ঞেস করছিল বানাবো আসমান কইছিল বানাইও না জিন জাতির আগে বানাইছো জিনেরা বলছিল বানাইও না তুমি বলছো আমি সবচাইতে বেশি আনন্দ পাবো আবার গুণাগার বাপটা যখন আমাকে একবার ডাক দিবে আমার জান্নাত জাহান্নামের চাইতে বেশি আনন্দ পাবো বাজান রে আমার আল্লাহ সারাটা বছর তাকায় থাকে মরিচার বাজারের তাফসিরের মাহফিলে কোন আল্লাহর বান্দা আমারে ডাকতে 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 উযকুরুল্লাহ যিকরুন কাতিরা আমারে ডাক দিয়ে পাগল বানায় ফেলবে মারে ডাক দিলে যদি মা পাগল হয়ে যায় মা বাধ্য হয় তুই আর একবার ডাক দিবি তোর কান ফাটায় ফেলবো আর ডাকবি না পাগল ছাগল আমার আল্লাহ বলে এ বান্দা তোরে আমি পাগল বলবা আমার পাগল উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও আসিলা হাত্তা ইয়াকুনু মাজনুন নবী বলে ওই পর্যন্ত আল্লাহরে ডাকবা তোরে মাইনসে পাগল কইব মারহাবা বলেন আল্লাহু আকবার জোরে বলতে হবে এ ফ্যানটা কোন দিকে দিছো রে ভাই যেই গরমের গরম আমার দিকে ঘুরান আলহামদুলিল্লাহ বলেন তো এবার জান এই দুনিয়ায় কয়েকজনের পাগল হইলে আপনি জান্নাত পাবেন আলহামদুলিল্লাহ বলে কয়েকজন এক নম্বরে শোনেন আমি আয়াতখানে পড়ছি ওয়াকাজা রাব্বুকা আল্লা তা'বুদু এক নম্বর কার পাগল হইলে জান্নাতে যাবেন আল্লাহ বলেন যারা আমার ইবাদত করবি কেবলই মাত্র আমার ইবাদত করবি ওয়াকাজা রাব্বুক তোর রবের সিদ্ধান্ত ইবাদত শুধু আমার জন্য তুই যদি আমার ইবাদত করস তুই জান্নাতে যাবি এই পৃথিবী কার উনি আছে না আছে ইবাদত হবে কার এক নম্বরে আল্লাহর ইবাদত করলে ডাইরেক্ট
জান্নাত পাওয়া যাবে। সিদ্ধান্তটা কার? ইবাদত হবে কার না পীর বাবে? অনেক লোক আছে পীরের পায়ে সেজদা দেয়, ওরে বাট পারের হো বাট পার, পীরের পায়ে সেজদা দেয়া আর কুত্তার পায়ে সেজদা দেয়া সমান? কথা বল না কেন মিয়া? কুত্তার পায়ে সেজদা দেয়া যেরকম হারাম, পীরের পায়ে সেজদা দেয়া হারাম? মুসলমানের পোলা হইয়া পীররে পূজা করে, হিন্দুর বাচ্চা পূজা করে পুতুলের, মুসলমানের বাচ্চা পূজা করে জেনদাক শয়তানের। কথা কর না কেন, জোরে কর, আল্লাহ আমাদের হেফাজত করেন, জোরে কেন আমিন। তাহলে ইবাদত হবে কার? এখন আর একজনের ইবাদত করলে সব হবে, জান্নাতে যাবে না। ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দ্বিতীয় নাম্বার ইবাদত করবা তোমার মা বাবের, এমনকি মা বাবার সামনে সেজা দিবে? মা দুঃখিনীর পাও দুইটা মাঝে মাঝে গরম পানি দিয়ে ধুয়ে দিয়েন শীতকালে, বাবার চাদরটা একটু আয়রন করে এনে দিয়েন, বাবার জামাটারে নিজে ধুয়ে, খালি আপনার বউরে দিয়ে ধোয়েন না, নিজে একটু ধুয়ে নিয়ে, বাবার ময়লা কাপড়ের ওই যে কাপড় ধোয়া যে ময়লা জামারতে বের হয় ওইটার খুব আদরের সহিত মোহাব্বত করেন, কারণ ওই কাপড়ের ময়লাটা তোমার বাবা একদিন পরের জমিতে কামলা দিতে যে গামাইতে গামাইতে এরকম কাপড়ের মধ্যে ময়লা জমেছিল, ওই ময়লাটারে নিজের হাত দিয়ে পরিষ্কার করে জামাটা আয়রন করে বাপরে গায়ে দিয়া কপালে একটা সুমা দিও, ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আল আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানকুর। যদি তোমাদের মা বাবা একসাথে বেঁচে থাকে অথবা আও কেলা হুমা একজন বাইসে থাকে, উফি ওয়ালা তানহার হুমা, খবরদার তোর কোনো ব্যবহারে যেন তোর মা আর তোর বাবা ও শব্দটা না বলে, কারণ তুই জানোস না তোর মা তোরে 10 মাস 10 দিন পেটে বোঝা বইছে, মনে হয়েছে 5 টন একটা টেরাক তুই তোর মার পেটের মধ্যে, তোর মা ঠিক মতো বাথরুমে বসতে পারে নাই, তল পেটে চাপ লাগার সাথে এমন লাথি দিছ তোর বাবা বাথরুমের মধ্যে গায়ে চুয়ে পড়ে গেছে, আল্লাহর ইবাদতের পরে কেন মা বাবার ইবাদতের কথা আল্লাহ কোরআনে বললেন? তুই জানোস না তোর মা ভাত খেতে বসেছে, দুই লোক মা গালে দিছে, মার পেটটা একটু ভরছে, তুই পেটে চাপ খাইয়ে এমন জোরে লাফ দিছর ভাতের প্লেটটা ধাক্কা দিয়ে সরাইয়া মা কোল বালিশটা লইয়ে বিছানায় শুয়ে পড়ছে, বাবাই জিজ্ঞাস করছে তুমি খাবারের প্লেট ধাক্কা দিয়ে রাইকে শুয়ে পড়লা কা? মা মাথার মধ্যে হাত দিয়ে বাবার কাছে লজ্জায় বলে নাই গো মা, মা শ্বশুর শাশুড়ির কাছে বলে নাই তারা টিটকারা দিব, আর জনম দুঃখিনী মা ইবাদতের পরে আল্লাহর ইবাদতের পরে কেন মা বাবার খেদমত ইবাদত করতে হবে? আমার আল্লাহ বলে বান্দারা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, কেমন ব্যবহার করবি? মাঝে মাঝে কলেজ থেকে আসিয়া বই খাতাটা টেবিলে রাইখে মার কাছে মাথাটা নত করে দিবি, কৌলান কারিমা নরম নরম কথা বলিয়া মার গলায় হাত দিয়া
মার কপালে চুমা দিয়া বলবি মা ঔষধ ঠিক মতো খাইছ মা ঔষধ না খাইলে ডায়াবেটিস বাড়িয়ে যাবে মা হাড়ের রোগটা বাড়িয়ে যাবে আব্বা ঔষধ ঠিক মতো খাইছেনি এই কথাগুলো যদি তুমি মার কাছে বিনায়া বিনায়া বলতে পারো এটাই হবে মা বাবার ইবাদত গো বাবা শুধু একটা আওয়াজ দি আমার মাওলার দেখায়া দাও বা এই ময়দানের মধ্যে কার জানো মানাই গো আমার গোজাদের মানাই এই কথাটা তোমার কোনদিন জিজ্ঞেস করতে পারো আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়স থেকে এই শব্দটা আমার বন্ধ হয়ে গেছে আল্লাহ দেখো কারা কাম দেয় আল্লাহ আজকে আমাকে ওয়াজের সাবজেক্ট দিয়েছে মা বাবার সম্পর্কে কেন যে এই সাবজেক্টটা আমাকে দেয় আমি জানি না কারণ আমি ওয়াজ করতে গেলে আগামীকালকে কুমিল্লা ওয়াজ করতে পারবো না কারণ এই বুকটা জুড়ে শুধু মায়ের ব্যথা মায়ের ব্যথা এই পৃথিবী যাদের ছোট কালে মরে মা ওদের দুঃখ কোনোদিনও যায় না গো বাবা কলেজের বন্ধুরা তোদের পাও দূরে ধরছি আমরা যারা হারায় ফেলছি আমরা কপাল পোড়া তোদের যাদের আছে আল্লাহর ইবাদতের পরে আল্লাহ কইছে মা বাবার খেদমত করতে পারলে মাঝে মাঝে বাবারে বুকিনে একটু আদর করিস মায়েরে বুকিনে আদর করিস তোর জন্য মাওলার জান্নাত অপেক্ষা করতেছে অপেক্ষা করতেছে অপেক্ষা করতেছে পৃথিবীতে তোর মতো ধনী আর কেউ থাকবে না যাদের অ্যাকাউন্টে মা বাবার বরদোয়া থাকবে না দোয়া থাকবে আল্লাহু আকবার বড় বলতে পারো না হে যুবক আয় আমি তোর পাও দুটো আজকে ধরতে রাজি আছি আয় আমার স্টেজে আয় তুই যদি বলস জিহাদি আমার পাও ধরো আমি আমার মার খেদমত করবো আমি রাজি আছি কারণ আমি জীবনে আমার মার খেদমত করতে পারি নাই রে ভাই আমি 12 বছর ইলিয়াস কিরাত খানায় পড়া অবস্থায় আমার মা আমারে সাইডে চলে গেছে কবরে সবই বলবো শুধু আমার সাথে ওয়াদা দে ওয়াজের শুরুতে যাদের মা বাইসে আছে তোর মা অসুস্থ ভাই এই ওয়াজের মাঠে বইয়া শুধু 1 ফোঁটা পানি বরাদ্দ করে আল্লাহর কাছে বল আল্লাহ একটা দরখাস্ত সাবমিট করতেছি তুমি আমার মায়েরে সুস্থ করে দিবা আল্লাহ আমার মায়েরে তুমি এত তাড়াতাড়ি কবরে নিবা না আমার আব্বার এত তাড়াতাড়ি কবরে নিবা না আমি আমার মা বাবাকে সুন্দর খাটে শোয়াবো আমি আমার মা বাবাকে ভালো বিছানায় ঘুম পড়াবো আমি আমার মা বাবাকে ভালো ভালো জিনিস খাওয়াবো এরপরে তুমি আমার মা বাবারে নিবা আমার চাকরি বাদী অথবা বিদেশ থেকে ঘুরে আসার আগে আমার মা বাবারে কবরে নিবা না তুই কাইন্দে কাইন্দে ক তোর মার হায়াত লম্বা হয়ে যাবে এখন কানবি যুবক টাকা এদিকে পৃথিবীতে একজন মায়ের পাগল ছিল আল্লাহর পাগল আল্লাহর রসুলের পাগল জীবনে বহুত মানুষের ইতিহাস শুনেছেন মায়ের পাগল একটা একজন মানুষ ছিল রসুলের যুগে আল্লাহু আকবার জোরে বলতে হবে মায়ের পাগল একজন রসুলের তাবেই ছিল নাম ছিল তার ওয়াইস কুরুনি নাম কি জোরে বলো কি নাম হে ওয়াইস কুরুনি শুধু নবীর পাগল না ওয়াইস কুরুনি সবচেয়ে বড় পাগল হলো তার মার পাগল হে মায়ের সাবজেক্ট দিছোর বাবার সাবজেক্ট দিছোর শোন আমার কাছে ওয়াজ বুঝালো আজকে ওয়াইস কুরুনি আমার নবীর 1-2 বছর পায় নাই ওয়াইস কুরুনির বয়স যখন মাত্র 22 বছর তখন ওয়াইস কুরুনির কানে খবর গেছে পৃথিবীতে একজন মানুষ আসছে তার নাম নবী মুহাম্মদ যার নামের লকব আল্লাহ কোরআন এইভাবে বর্ণনা করছে আমি এক একটা আয়াত তেলাওয়াত করব পুরা কালিহাতি থানা না সখীপুর থানা নয় টাঙ্গাইল নয় মক্কা মদিনা নয় সারা দুনিয়া আল্লাহু আকবার আওয়াজ পৌঁছে দেবেন হাড়ের রোগ জীবনেও হবে না ওয়াইস কুরুনি শুনতে পাইছে কোরআন নামক একটা কিতাবের মধ্যে ওই নবীর প্রশংসা আল্লাহ এইভাবে তার জবান দিয়ে করছে ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম
لقد كان لكم في رسول الله أسوة حسنة. কি টান দেব গলা ব্যথ হয়ে যায় মাইকের কারণে. এ তোর মাকে কারণে চল না জিনাইডার চলে. এ বেটা তোর জিনাইডারে চলবো না এটা মাইকে কারণে লাগা. আল্লাহ হেফাজত করেন জোর করে আমিন. বাবা আপনার তো ভাবেন বক্তারা ওয়াজ করে পকেট ভর্তি টাকা লয়ে যায় কি ও দুই ঘন্টা দেড় ঘন্টা ওয়াজ করে এত টাকা লয়ে যায়. বাবা দেড় ঘন্টা চলা কোবানো সহজ কারণ মাঝে মাঝে চাও খাওয়া যায় বিড়িও খাওয়া যায় গল্প করুন যায়. আর এটা এমন এক চলা কোবানো কোনোদিক তাকানো যায় না. যেই বিষয়ে কথা বলতেছি এই পুরা মেন্টালিটি ওদিকে রাইখা আল্লাহ আল্লাহ রসুলের রহমতের দিকে তাকাইয়া কথাগুলো আপনা শ্রোতাদের মুখের দিক তাকাইয়া কথা বলতে হয়। বাবা যদি আমরা এখন ওই হুজুরের লাগে দশ মিনিট গল্প করে আবার যদি স্টেজে বসি উঠতে থাকবেন আপনারা তাহলে বুঝেন ওয়াশ করা চলা কোবানের সেরে বেশি কষ্ট. মারহাবা বলতে পারেন না কারণ ওয়াশের ভিতরে পুরা বডিটা কাজ করে. শুধু আমার দিক তাকাবেন কষ্ট হইতেছে বাবা বেশি রাত করবো না. ওয়াশ করে শুনলেন পৃথিবীতে একজন মানুষ আসছে যার চেহারা দেখলে গুণা থাকে না. আমি আর ওয়াজে করুন না হয় নাই না হয় নাই এ ওয়াজে ওয়াজ হইব না. এবার লাস্ট চান্স রেডি রেডি. আমার নবীর প্রশংসা শুনে কোরআন থেকে যার ভালো লাগবে মৃত্যুর সময় আমার নবীকে সে তার বালিশের পাশে দেখতে পাবে. ওই যে দুইজন যায় অগ যদি যাইতে দেন তাহলে আমি ওয়াশ করবো না ওই দুটারে বসান তাই না ওই লুঙ্গি ধরেন ওই টাইন টাইনে ধরেন লুঙ্গি ধরেন আরে বসাও তাই না ওইটারে পাল্লা না. আমি আর অজি করি না আমার ভাই একটু দরকার এই জন্য গেছে. তবে মনে রাখবেন আর একজন যদি উঠে যুবক যদি উঠে ঠিকই কিন্তু মোনাজাত করে যাম গা ইনশাল্লাহ বলেন তো রেডি রেডি. قتل أصحاب الأخدود النار ذات الوقود. এই ওয়াজ কুরুনির বাপের দেশেই এই সুরাটার ঘটনা ঘটছে. মারহাবা বলেন কারণ এমানের রাজধানী হলো আঙ্কারা. আঙ্কারার পাশের থানাই হলো কুরুন. এখানেই বাস করত জালিম বাদশা ইউসুফ জুনওয়াস. এখানেই জালিমদার বাসা ছিল. আমার নবী দুনিয়া আসার 90 বছর আগে জালিম সারা দুনিয়ায় ক্ষমতার আসনস্থতে বসে বলেছিল আমার এই দেশে কেউ আল্লাহ বলতে পারবে না. আমার মূর্তির সামনে আমার ছবির সামনে সবার সেজদা দিতে হবে. আমরা মূর্তির বিরুদ্ধে কথা বলছিলাম বিদায় আমাকে ধরে ধরে নিয়ে গরম ডিম দিছেন আয়না ঘরে নিয়ে হাত পা উপরের থেকে বাইন দেয় ল্যাংটা করে পিটাইছে উলামা একরাম রে. কোন আলেম আয়না ঘরতে বাইরে মনের কষ্টের কথা বলেন. আমরা যখন বক্তার এক জায়গায় বসি তখন কাম দেয় আমার কাছে বলে আপনাকে ওয়াজের মাঠে তারা বলে না যারা মায়ের খেয়ে বাইরেছে ঠ্যাং উপরের দিকে দিয়ে পুরো উলঙ্গ করে জাইঙ্গেটাও খুলে দিয়েছে গামছা পরাইয়া আলেম গুলারে ল্যাংটা করে পিটাইছে. জানেন অত্যাচারের সীমারেখা আলেম ওলামার এই সারিগুলা ওই ইন্ডিয়ান রয়েরা সারা সিদিয়ে টাইনে টাইনে উঠেছে. পরের দিন আবার ডাক্তারের কাছে লয়ে গেছে এই সারি আবার একটু গজাইছে তিন মাস পরে আবার টাইনে উঠেছে. আবার বলে দিছে যদি কোনোদিন বাইরে হয় ওরা তো ভাবে নাই যে 40-41 বছর আগে আমরা ক্ষমতা যাবে. ওরা যদি জানতো 2024 সাল 5ই আগস্ট আমাকে যাবে গা তাহলে এই শর্ত লাগাইতো না. কথা বলেন না কেন আলেম ওলামা মূর্তির বিরুদ্ধে কথা বলছিল বিদায় তাদের বিরুদ্ধে এত হলিয়া জালু করেছিলেন আপনি. হালাকি আজকে আপনার বাপের আপে অসম্মানই করছেন সম্মান রাখেন নাই
মূর্তিগুলো বানাইছেন আমাদের কথা রাখেন নাই এখন আপনার বাপের মাথার উপরে মূর্তি বুঝালো আপনি মেয়ে হিসাবে কি করেছেন কথা বলেন না কেন এই মূর্তিগুলো যদি না বানাইতেন সে একজন জাতীয় নেতা তাকে রেসপেক্ট করি সম্মান করি মূর্তি বানায়া তাকে এমন জায়গায় নামাইছেন তার ঠ্যাঙের উপরে গালের মধ্যে দিয়ে পোলাপান মুতে আমরা মূর্তির বিরুদ্ধে কথা বলছিলাম আপনি আমাকে ধরে ধরে নিয়ে মামলা দিয়েছেন না আমরাই সঠিক বলেছিলাম আপনিই ছিলেন বেঠিক এখন বালিশ মাথা দিয়ে চিন্তা করে দেখেন কষ্ট হইতাছে না অজ্ঞামি তার প্রবাস করছে এই মুসলমানের বলা যারা আরেকটা বার একটা আলেমকে জেলখানায় ঢুকাবে বাংলাদেশের কোরআনের পাখি এক যুগের উপরে দুঃখে দুঃখে মৃত্যুর যন্ত্রণা কষ্ট সহ্য করে চার দেয়ালের নিচে এইদিকে চার ফিট এইদিকে পাঁচ ফিট একটা রুমের মধ্যে জানালা দরজাবিহীন রুমের মধ্যে দুঃখে 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 ১৩টা বছর কারা বন্দি থাইকা তোমাদের হাতেই শাহাদাতের সুদা পান করেছে মনে রাখবা তোমার বাবা মরেছে ১৫ই আগস্ট সে মরেছে ১৪ই আগস্ট দুইজনের মৃত্যুর ভিতরে পার্থক্য হলো এইটা সে মৃত্যুবরণ করার সাথে সাথে ১৪ই আগস্ট যতদিন পৃথিবীতে থাকবে মানুষের শক্তি ও অস্ত্র আস্তে আস্তে প্রবাহিত হতে থাকবে কথা বলেন না কেন এই কুরুন শহরে ওই জালিম ইউসুফ জুনওয়ারের বাড়ি ছিল ঠিক এই কুরুন শহরে আশেকে মা উম্মে আশেক উম্মে রাসূল আশেকে রাসূল একজন জন্ম নিয়েছে নাম তার ওয়াইস নাম কি জোরে বলেন আরো জোরে জোরে ভাই এ নামটা প্রেম লাগায় লও কিয়ামতের মাঠে দেখতে পাইবা ওয়াইজের ছাতির নিচে বইয়া রেলগাড়িতে জান্নাতে যাইতে পারবা ওয়াইজ রে তুমি কি মনে করো মিয়া নামটা খুব আদবের সহিত নাও নাম কি ওয়াইস নাম কি জোরে ওয়াইস হাসি থাকবে না কান্না থাকবে এখন মা মা কি ওয়াইস ও মা তোর বয়স তো ১০০ কাছাকাছি মা তুই তো ২ দিন পর এমনি মরে যাবি শুনছি মক্কায় বলে এমন একজন নেতার আবির্ভাব হয়েছে সারা দুনিয়া তারা দিতে চায় তারপরে সে দিন ইলাহির কথা বন্ধ করে না সে খালি বলতেই থাকে তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তুমিনুনা বিল্লাহ কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ যে বলবে একবার লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে যাবে মা আমি একটু লোকটার দেখে আসি না সবাই তার বিরোধিতা করে আমি একটু দেখেছি লোকটা আসলে কি ডাকায় না আসলে সন্ত্রাসী না আসলে কোনো জিএমবির খাতায় নাম দিয়েছে দেখেছি মা মা কয় হন আমি অসুস্থ আমার রেখে যাবি না তাহলে আমি মা কষ্ট পাবো ঠিক আছে যাবো না যা বাজন ১৩ বছর পার হয়ে গেল ২২ বছরের ওয়াইজ যাইতে চায় যাইতে দেয় না ২২ আর ১৩ কত হয় হ্যাঁ তাড়াতাড়ি বলবেন ৩৫ ৩৫ বছরে হঠাৎ একদিন শুনতে পাইলেন বিশ্বনবী আমার মদিনায় চলে গেছে মা এটা দেখে আসি মা না যাইতে পারবি না মা ও মা তোর বয়স এখন ১০০ পার হয়ে গেছে মা গো তুই চলাফেরা করতে পারছ ২ দিন আগে এমনি মরে যাবি মা ২ দিন পরে আমি একটু দেখে আসি মা একটু দেখে আসি শোনা মা আমার কলিজার মা না তুই গেলে আমি মা কষ্ট পাবো তোর জন্য জাহান্নাম অজীব হয়ে যাই গেলাম না যা হঠাৎ করে ৩টা বছর পরে ওয়াইজের কানে খবর গেল যেই মানুষটার লাগে আমি পাগল ছিলাম ওই মানুষটার বহুদের মাঠে দাঁড় ভেঙে দিছে বেজেন দে ওয়াইজ যখন শুনছে বেলা ১১টার সময় আমার নবীর দাঁত ভাঙা কে জানু বলে যাচ্ছে তোমরা যারা নতুন ধর্ম গ্রহণ করছো তুমি নবী মুহাম্মাদকে মেনে নিয়েছো তোমরা যারা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
তোমার ওই নেতার নাম লিয়ে কালেমা পড়লেই বলে গুনাহ মাফ হয়ে যায় ফাদাখালাল জান্নাত তোমরা বলো তোমার নেতা যদি ভালোই হবে তাহলে মদিনায় যাওয়ার পরে মানুষ তার মাইরা দাঁত ভাঙিয়ে দিছে ওয়াইজ মার কাছে কেঁদে কেঁদে বলে মারে মা আমি আর কোনদিন মদিনায় যাইতে চাইব না রে মা ওয়াইজের মা জিজ্ঞেস করে কেন যাবি না মা কেমনে যাব গো মা যার জন্য পাগল হয়ে যাব যাইয়ে যদি দেখি আমার নবীর দুইটা দাঁত ভাঙ্গে ফেলাইছে বাজার আমি এই যে মাথায় চুল দেখতেছে এই চুলটা আমি মক্কার থেকে কেটে আসি বাবা এখনো পর্যন্ত বেলেট লাগাই না গো দাদা গত মাসের ২৭ তারিখ আমি বাংলাদেশে আসি গত মাসের বাজারে ১৩ তারিখ গেছি ২৭ তারিখ আসছি শুধু আপনাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই আমি যখন ওহুদের মাঠে গেছি আমার গাড়িতে বাবা ৩৫ জন হাজি ছিল যখন যেইখানে আমার নবীর দান মোবারক শহীদ করছে বাবা মাকবারে শহীদাইন যেখানে ৭০ জন সাহাবী ঘুমিয়ে আছে ওইখানে যাইয়ে যখন বললাম ওই যে রসুলের প্রিয় সাহাবী হানজালার কবর ওই যে আমার নবীর সবচাইতে প্রিয় সাহাবী মুসাইব বিন উমাইরের কবর ওই যে রসুলের প্রিয় সাহাবী নতুন পৌলয়া ঘুমায়া ছিল কে জানু সকালবেলা বলতেছিল তোমরা যারা নবীর কালেমা পড়ছো তোমার নবী আর দুনিয়ায় নাই রে মাইরে ফেলাইছে ওই যে সেই কবর হানজালার কবর ওই যে হামজার কবর এই যে হানজালার কবর এই যে মুসাফির উমাইরের কবর ওহুদের মাঠে মাত্র তিনটা কবরের চিহ্ন দেখা যায় বাবা বাকি ৭০ জনের মধ্যে আর কারো কবরের চিহ্ন নাই বাবা আমি যখন বললাম হাজিরা রে এই যে এমন তিনজন ব্যক্তি যেই হানজালা বিবি লয়ে সকালবেলা ঘুমাইয়া ছিল ফরজ গোসল ওয়াজিব হয়ে গেছে হঠাৎ করে নাপাক অবস্থায় কানে খবর গেছে তুমি যেই কালেমা গ্রহণ করছো ওই নবী আজকে দুনিয়ায় নাই হানজালা বিবির কাছ থেকে লাভ দিয়ে উঠিয়া লুঙ্গিটা লইয়া কেবল গোসলখানায় যায় বাবা পানিগুলা ঢালবে ইন্দিমিন টাইমে হানজালার মনে পড়ে গেল আমার নবী নাই আর আমি গোসল লইয়া ব্যস্ত এটা হতে পারে না হানজালা অর্ধেক গোসল কমপ্লিট হয়েছে হাদিসে আসছি আর অর্ধেক এখনো করে নাই গো বাবা ওই অবস্থায় দৌড়াইয়া যাইতাছে হানজালা শহীদ হয়ে গেলেন বেলা যখন ৪:৩০ বাজে আসরের নামাজের পরে নবী আসরে ইমামতি করতে যে অনেক কষ্ট হইল ওহুদের মাঠে নবী আমার বললেন দেখো তো কয়জন শহীদ হয়েছে টোকাইয়া টোকাইয়া সব শহীদদেরকে এক জায়গায় করে স্তূপ দিচ্ছে ইন্দিমির টাইমে একজন বলে ইয়া রাসূলুল্লাহ আমরা এই পর্যন্ত ৬৯ জনের লাশ পাইছি নবী বলে তার মধ্যে আমার আপনজন কে আছে হযরত আলী ফুফাই ভাই কাম দেয়ার কয় নবী গো আপনার আমার যে ঘাড়ো কইরা কাবা করে সাদে উঠাই তো আমাদের চাচা হামজা সেও শহীদ হয়ে গেছে কারণ হামজার কথাটা আগে বলে নাই কারণ আমার নবীর দাঁত ভাঙ্গা লোহার হেলমেটের রড এখানে দিয়ে দুইকে হেন্দে বের হয়ে গেছে কারণ হানজালার খবর যদি নবীর দেয় আমার নবী হয়তো অসুস্থ হয়ে যাবে কারণ হানজালা যেই বান্দির দুধ খাইছে আমার নবী ওই বান্দির দুধ খাইছে এক তো আপন চাষা আর এক দিক দিয়ে আমার নবীর দুধ ভাই আমার নবী বলে আলী রে আমারে রুমা পাহাড় থেকে নামা আমার চাচার লাশটা কই রাখছ
নবীজি চাচার লাশ দেখলে আপনি আরো বেশি কষ্ট পাবেন। আমার নবী বলে, আলী রে আমার চাইতে আর দুনিয়ায় কষ্টের মানুষ কে আছে? জীবনে কাউরে বাপ বলে ডাকি নাই রে আলী, তুই তো প্রাণ খুলে বাপ বলে ডাকছোর। তোর মা ফাতেমা এখনো বেঁচে আছে, কারণ আলীর মার নামও ফাতেমা, বিবির নামও ফাতেমা। আলী আমি জীবনে ছয় বছর পর্যন্ত মা কইয়া ডাকছি রে আলী, তোর বাবা আবু তালেবের বাড়ি বড় হইছি, জীবনে কাউরে বাপ বলে ডাকি নাই। আলী রে আমার চাইতে কি তুই বেশি ধৈর্যশীল? আলী আমার চাচার কাছে একটু লইয়া চল। হে যুবক এখন একটু কান দিস রে ভাই, নবীর চাচার কথা শুনে যদি নবী কান দে তোর চোখে কেন পানি থাকবে না? এই কোরআনের জন্য হামজাকে প্রথম আঘাত করছে বাবা, এই নরলির উপরে এই মাথাটা ধরের থেকে আলাদা করে দিছে বাবা, পুরা বডিটারে সিরিয়া কলিজা গুলা ব্যাগ পয়রা হিন্দা লইয়া গেছে গো। বাজান আমার দিকে তাকাবার চিল্লাবাও, আমার নবী দেখে এই পায়ের আঙ্গুল গুলা কেটে ব্যাগ ভরে লয়ে গেছে, এমনকি পুরুষ লিঙ্গুটাও কাইটে লয়ে গেছে, এই কান দুইটা লয়ে গেছে, চোখ দুইটা উড়াই লয়ে গেছে, এই গালের দাঁত গুলা বাবা পিটাইয়া পিটাইয়া ভাঙ্গিয়া ঢুকাই দিয়ে গেছে বাবা। আমার নবী এই ভূষ্য চেহারা দেখে শক্ত বস্তু গুলা হামজা আমার নবীর ছোট্ট কালে চাবাইয়া চাবাইয়া খাওয়াইত গো, কোলে বসাইয়া বলতো ভাতিজা তোমার বাবা নাই আমি তো আজি। তোমার গায়ে যদি কেউ একটা আঘাত করে হামজার গায়ে লাগতে হবে। ওহুদে আসার আগে প্রতিশ্রুতি দিয়া হামজা ওহুদের মাঠে আসছিলেন বাবা, বুখারীতে কিতাবুল মাগাজিতে দেখো বাজানরে দেখেন এক ফোঁটা পানি আসে কি না, নবীর এসকে পড়িয়া যদি এক ফোঁটা পানি আসে আমি গ্যারান্টি দিলাম এই কোরআন বুকি নিয়া আপনার কবরে যাইয়া কাঁদতে হবে না গো বাবা, কবরে যাইয়া কাঁদতে হবে না। যেই চোখ এখন কাঁদবে বাকাত খসিয়া দিলে আল্লাহর ভয় নবীর ভয়ে কাঁদবে, ওই চোখ দিয়ে কোনোদিন কবরে যাইয়া কাঁদতে হবে না, শুধু এখন সিল্লাবার কাঁদবা। আমার নবী বারবার বলে চাচা গো কেন তোমার ভাতিজারে রাইখে গেলাম চাচা, ও চাচা তুমি না ওহুদের মাঠে আসার আগে বলছিলা ভাতিজা প্রথম তীরটা তোমার চাচার কলিজা ভেদ করে তোমার গায়ে লাগবে, চাচা তুমি দেখো তোমার ভাতিজার পিঠের মধ্যে দিয়া মঞ্জরে কোপ দিছে, তোমার ভাতিজার পিঠে কোপ লাগছে তুমি কি দেখবা না গো চাচা। এই রকম বিনায়া বিনায়া কান্দে নবীর সাহাবীরাও 70 জন শহীদ হইছে বাবা, এই 70 জন সারা 700 সাহাবী নবী লয়া ওহুদের মাঠে গেছিলেন বাবা, সবাই কান্দে 630 জন সাহাবী সবাই কান্দে, নবীর কান্না দেখে আর কেউ সহ্য করতে পারে না। নবীর চাচারে দাফন করার পরে এবার একটা আওয়াজ দিও আশেকের রাসূলেরা, চাচারে কবরে রাই কামান নবী বলে সাহাবীরা আমার হাত দুইটারে সোজা কইরা দেখো, আমার একটু চাচার কবরের পাশে বসাইয়া দে। হামজারে বাবা হামজার কবরে শোয়াইয়া নবী মাথাটা ডলে আর বলে চাচা গো এই দুই ঠোঁট দিয়া তোমার একটা সুমা দিয়ে গেলাম, আরামে ঘুমাও গো চাচা। ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বল আহিয়া ওয়ালাক
لا تشعرون ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون حسسا আমি কবরে আপনারা জান্নাতের খাবার দিয়ে ঘুম পড়ে গেলাম, কিয়ামত পর্যন্ত জান্নাতের খাবার কবরে খাইতে থাকেন। যুবক আমি তোর ফাও ধরে ধরছি ভাই, এবার একটু চোখের পানি ফেলাই দেখতো তোর মাল লাইয়া। আমার নবী মারে বাপরে পায় নাই তো, চাষাদের আদর পাইছিল এই জন্য চাষার লেগে বিনাই বিনাই কান দে। হঠাৎ করে হামজার লাশ দাফন করার সাথে সাথে একজন মহিলা আওলা ক্যাশ পাগলের মতো, তখন এই খন্দকের যুদ্ধের এক বছর পরে পর্দার আয়াত নাযিল হয়েছে, ওহুদের যুদ্ধের সময় পর্দার আয়াত নাযিল হয় নাই। মহিলা পুরুষকে দেখা জায়েজ, পুরুষ মহিলাকে দেখা জায়েজ, কারণ তখন পর্দার শরীয়ত ছিল না। আওলা ক্যাশে পাগলের মতো দৌড়ে এসে উন্নাটা মাথায় দিয়া, নবী গো তুমি কে মা? আপনার প্রিয় সাহাবি হানজালার বিবি। ও মা তোদের বিয়ে তো আমি এক সপ্তাহে পড়াই দিয়ে আসছি, আমি তো হানজালারে আনি নাই বোর হকের জন্য। কি হয়েছে মা? নবী হানজালা আইছে আপনি জানেন কোন সময় আইছে মা? কোন সময় আইছে ওইটা আমি জানি না, কোন সময় অংশগ্রহণ করছে তাও জানি না। হুজুর আমি দেখতেছি 630 জন, 700 জন আপনি লয়ে আইছেন ওহুদে, 1000 লয়ে রওনা দিছিলেন, 300 জন আব্দুল্লাহ ইবনে ওয়াই ইবনে সুলুল ওই বেঈমান বাগাই লয়ে গেছে, আপনি 700 জন লয়ে আইছেন, শুনছি 70 জন মারা গেছে, 630 জন আছে। নবী গো আমার জানা মতে আমার স্বামীরে খুঁজলাম পাই না, শহীদদের মধ্যে খুঁজলাম পাই না, তবে আমার স্বামী শহীদ হইছে আমার বিশ্বাস। মা কই আমার হানজালা? নবী আমার স্বামী না পাক, পরে গোসল ছাড়া কবর দিন। আপনার হানজালা আপনার শহীদের কথা শুনিয়া কতিলা মুহাম্মদ কে যেন ডাল হাতে করে কথাগুলা বলতে বলতে মদিনার অলিতে গলিতে দৌড়াইতেছিল। আমার স্বামী আমার খেতার মধ্যে থেকে বের হইয়া গোসলখানায় গেছিল, কিন্তু গোসল করে নাই, কেন করে নাই কে যেন বলে, কার জন্য গোসল করবি? তো নবী বলে মদিনায় নাই। আমার নবী বলে আমারে ভালোবাসা যদি হানজালা নতুন বিবিরে রাইকে গোসলের কথা ভুলিয়া যায়, আমি হানজালারে বলবো না আমার হানজালারে গোসল দে। হযরত আলী তালহা ইবনে জুবায়ের আব্দুল্লাহ ইবনে রওহা বড় বড় প্রবীণ সাহাবীদেরকে বলে আমার হানজালা কই গো? যখন খোঁজাখুঁজি করে সবাই তো অসুস্থ, আমার নবী যখন দেখে সাহাবীদের খুঁজতে বলে আমার আল্লাহ বলে জিব্রাইল রে আমার সাহাবীদেরকে তালাশ করতে নিষেধ কর, 850 ফুট উঁচা পাহাড়ের উপরে জায়গায় দেখতে বল আমার হামজালারে 70,000 ফেরেশতা দিয়া মশারি টানাইয়া আমি জান্নাতের পানি দিয়ে গোসল দিতাছি, গোসল দিতাছি, গোসল দিতাছি, গোসল দিতাছি, গোসল দিতাছি, গোসল দিতাছি, গোসল দিতাছি। তাকাইতে কো 7,500 ফিট উঁচা ওহুদের মা ওহুদের পাহাড়, উপরে দিক নবী তাকায় দেখে হাজার হাজার ফেরেশতা বেষ্টন করে হামজালারে গোসল দেয়। আবার নবী বলে আল্লাহ আমার হানজালারে দিছে না মা। হযরত আলী বলেন আমি নিজের ইচ্ছায় হানজালাকে জান্নাতের পানি দিয়ে গোসল দিছে, জিব্রাইল যখন শুভ সংবাদ দিছে আমি হানজালার মাথার মধ্যে হাত দিছিলাম। আমি আলী যতদিন পাইছিলাম যে হাত দুটো ঢুকাইছিলাম, মৃত্যুর আগ পর্যন্ত আমার এই হাতে কোনোদিন বদগন্ধ আসে নাই। আমি যত পরে না পাকি ধরতাম এ উটের গোবর ফেলাইতাম, আমি কুত্তা বিলাই অনেক গোবর আমি পরিষ্কার করতাম, ময়লা ফেলাইতাম, তদনীন্তন কালে অনেক বিলাইতে পায়খানা করত, পাখিতে পায়খানা করত, কুকুর বিড়াল শৃগলে মসজিদ নববীর সামনে পায়খানা করত, আমি আলী নিজের হাতে পরিষ্কার করতাম, যতই না পাকি আমার শরীরে লাগতো, হানজালার জান্নাতের পানি আমার হাতে লাগার পর থেকে কোনদিন আমার হাতে বদগন্ধ আসে নাই। জান্নাতের ঘেরা নষ্ট, জান্নাতের ঘেরা নষ্ট, জান্নাতের ঘেরা নষ্ট।
ওই মরণটাই মরতে চাই যেই মরণ মরলে টেনশন নাই এই যুবক দীপ্তকণ্ঠ আওয়াজে যেই সাহাবী নতুন বরকত ভুলে গেছে নবীর প্রেমের সামনে আমার ওই নবীর যদি বাংলার জমিনে কোনো আস্তিক গালি দেয় ও সুদি এই মরিসা গেরে জন্ম নেয় ওর জায়গায় পুঁতে ফেলবো মাংস পানা বিয়ান ভক্তুলু ওর কল্লা উড়াইয়া দিয়া ফাঁসির মাংস চলবো দুই পাও ধরে বলবো আর বসে থাকার সময় নাই ওই আকাড়া মুদির দেশে আমার বিশ্ব নবী লুচ্চা করে গালি দিছে ব্রাহ্মণ পরহিত আমার নবীকে চরিত্রহীন বলে গালি দিছে বঙ্গবন্ধুরে গালি দিলে আওয়ামী লীগের কেতর আলী বদর আলী সদর আলী লেটটা মেটটা জৈটটা তারে মারার লেগে ঘর বাড়ি জ্বালাবার জন্য ইমামের চাকরি খাওয়ানোর লেগে ইমামরে পিছনে রাস্তা দিয়ে গরম ডিম দেওয়ানোর লেগে পাগল হয়ে যাইতা জিয়াউর রহমানরে গালি দিলে বিএনপি আলারা পাগল হয়ে যাইতা তোমার পিসাবরে গালি দিলে তোমার কলিজা আগুন লেগে যায় পৃথিবীর দুজাহানের বাদশারে গালি দিলে তোমার কলিজা আগুন লাগে না তোমার লাগতে না পারে আশেকের আসলদের কলিজা আগুন লেগে যায় যদি কোন মায়ের পুত থাইকে থাকোস এখন পারলে আমার নবীর একটা গালি দে বাংলাদেশে ওরে জাগায় পুঁতে ফেলবো ওরে জাগায় মাটি দিয়ে পুঁতে ফেলবো একবারে রাজি আসো না নাই রেডি থাক বেটা ইনশাল্লাহ বলেন শাহজালালের বাংলাদেশ এখন এইটা শাহ মাকদুমের বাংলাদেশ কোন সন্ত্রাসী লুচ্চা চোর বদমাশ ঘুষখোর এবং মানি লন্ডারিং যারা আছে তাদের বাংলাদেশ এখন নয় ছাত্র সমাজের বাংলাদেশ কষ্ট হয় আর মাত্র কথা বলবো 5 মিনিট আমিও জানি এই কবা সারা রাত কারণ আমার মধ্যে আল্লাহ তিনটা কোয়ালিটি দিছে যেগুলো অন্য বক্তার মধ্যে নাই এক নম্বরে কান্দালের দিক দিয়ে আল্লাহ আমাকে ফার্স্ট বানাইছে দুই নম্বরে বাংলাদেশে যদি টেবিল থাবড়াইয়া চেয়ার মেয়ার লড়াই সারাইয়া জেহাদি জজবানি ওয়াশ করে তাদের মধ্যে আমি একজন কথা বলেন না কেন এই কান্না 5 মিনিটে এই রক্ত আগুনের মতো গরম হয়ে যাবে ফেললে নবীর ইশকে যদি কারো অন্তর থাকে নবীর ইশক নিয়ে যদি বাংলাদেশে কোনো বক্তার ওয়াজ করে তাদের মধ্যে আমি একজন এ ভাই তুই যাইস না বোনে হে যাইস না ভাই বো ভাই বো যাও কিচ্ছু কয়েন না জোরকান মারহাবা ও চিন্তা করছে আর 5 মিনিট কথা বলবে তাই এই লাভ কি ও যাওগা তবে ও জানে না যে 5 মিনিট করবো না আরো বেশি করবো ইনশাল্লাহ বলেন তো চলে যাবেন রেডি রেডি এই মুসলমানের পোলা যখন ওয়াইস কুরুনি শুনলেন আমার নবীর দান দান মোবারক শহীদ হয়ে গেছে এবার আবার কানবেন কে কইছে আপনার গুনাহ মাফ হইব না এবার এখন আবার গুনাহ মাফ হওয়া শুরু হইব চোখের পানি ছাড়া গুনাহ মাফ করানো সম্ভব নয় এই যুবক যখন আমার নবী
শহীদ হয়ে গেছে দান্দান মোবারক ওয়াইস করনি শুনছে মার কাছে যে কয় মা আর জীবনে মদিনায় যাব না কেন কোন মুখ লয়ে যাব আমার নবীর বলে দাঁত নাই মা ওয়াইজের মা কি কয় এখন কানবা মায়ের পাগল ওয়াইস কি কয় এই ওয়াইস তুই কি আমারে বেশি ভালোবাসোস না বিশ্ব নবীরে ভালোবাসোস ওয়াইস কি বলে এই আয়াতটা যেটা আপনাকে আয়াতের শুরুতে খুতবার শুরুতে বলছি وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا الله بوصي بات ارتب ایک مطر عماري إياه وبالوالدين إحسانا خدمت ابه ما بفر تا الله کوئی سے تور خدمت کرتے ما ابر ادھیک دیا نبی بولے چھے ও মুমিনরা আমি বলতেছি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা আল্লাহ কইছে নবীরে ভালোবাসতে নবী কইছে আমারে যদি তার মা বাবা আত্মীয় স্বজন ওর নাসি আজমাইন আমি নবীরে ভালো না বাসে সে মুমিন না তা আল্লাহ কইছে তোরে ভালোবাসতে আর নবী কইছে তারে ভালোবাসতে আমি কেউ ছোট বড় করব না আমি দুজনকে ভালোবাসি আমি দুজনের জন্য জীবন দিতে পারি মা কি বলবি বল তাকানে দিকে মা কারে কয় এ মহিলার গোষ্ঠী হে মহিলা ওয়াইজের মা আড়াই কেজি ওজনের একটা পাথর ওয়াইজের হাতে দিয়ে কয় যদি নবীরে ভালোবাসে থাকো মায়েরে বাসে থাকো মার অর্ডার এই পাথর দিয়ে তোর দাঁত গুলে পিডাই পিডাই ভাঙবি আমি মা সাইজ কারণ আমি যদি দহুদের মাঠে থাকতাম আর নবীরে দেখতাম যে দাঁত ভাঙছে রক্ত বেরিয়ে নিছে আমি মা আমার কাপুরের আসল দিয়ে নবীর রক্ত মুসাই দিতাম আর আমার জিব্বা দিয়ে সাইটে সাইডে রক্ত গুলা খাইতাম দুনিয়ার রক্তের সাথে নবীর রক্ত মিলবে না ওয়াইস কান্দার কয় মা এতদিন বাঁচছিলাম তুই বুঝি নিষ্ঠুর মা তুই জামান নবীর এত আশেক আমি জানতাম না গো মা তুই আমার ইশকের কি দেখছোর তলে শোন ওয়াইস তুই ভাবতাছোর তুই যখন গাটরি বুসকা বাইন্দা নবীর দেখতে যাইতে চাইতি আমি মাঝে তোরে নিষেধ করতাম কেন করতাম জানোস নি যখনই তুই ব্যাগটা মাথায় লইয়া মদিনার দিকে রওনা দিবি আমার নবী আমার সামনে দাঁড়ায় যাইত যদিন তুই যাবি ওই দিনকার রাত্রি নবী আমারে বলতো ওয়াইসের মা আমি নবীর দেখার জন্য সলক্ষ সাহাবি আছে তোমার দেখার জন্য তোমার ওয়াইস আর কেউ নাই ওয়াইসের মা আমি নবী জীবনে মায়ের খেদমত করতে পারি নাই আমি তোমার একটা অনুরোধ করি তোমার ওয়াইস যেন আমার কাছে কোনোদিন না আসে ওয়াইস যেখানে আমার নবী স্বপ্নে না করে সেখানে তোরে কেমনে যাইতে বলি বাবা একবার সিল্লাবার কানবা ওয়াইসের মাও মারা গেলেন আমার বিশ্ব নবীও মারা যাওয়ার সময় নবী ওয়াইসের কথা মনে করে হযরত আলীর সামনে একটা জুব্বা হাতে দিয়ে বলে আলী রে আমার এই জুব্বাটা আমি তিন সপ্তাহ গায়ে দিয়ে ধুই নাই তিন সপ্তাহ আমি রাইখা দিছি আমার ইন্তেকালের পরে জিব্বাটা একজন ওয়াইস কুরুনি নামে দিয়ে দিবি হযরত আলী মনে মনে কষ্ট পাইলেন এই জুব্বাটা আমার জীবনে কতবার ধুয়ে দিছি আমারে না দিয়া ওয়াইস নামে কারে দিয়ে গেল হযরত ওমরকে ডাক দিয়ে বলে তোমরা দুইজন এই জুব্বাটা লয়া যাইবা যখন ওমর হলো স্বরাষ্ট্রমন্ত্রী
আলী হলো বাজান ধর্মমন্ত্রী আবু বকর হলো প্রধানমন্ত্রী ও বাজান দুইজন মন্ত্রী জুমাডা জুব্বাডা লইয়া বাবা সিদ্ধান্ত করে নবী তো চলে গেছে নবীর ওসিয়াতনামা কেমনে পুরা করি হযরত ওমর বলে আর মাত্র কয়েক মাস পরেই তো হস হজের মধ্যে সব দেশের মানুষ আছে ওইখানে কই যাবো হস শুরু হয়ে গেল আরাফার মাঠে ওই জামানায় 7,500 মুসলমান হজে আইছে হযরত ওমর বলে আমি স্বরাষ্ট্র মন্ত্রী বলছি এমান থেকে কুরুন জেলা থেকে কয়জন হাজি আসছেন দেখে মাত্র কয়েকজন হাজি আসছে জিজ্ঞেস করে আপনাদের মাঝে ওয়াস কুরুনের নামে কেউ আছে বলে দেখছিলাম সে কই আছে জানি না হজের দিন তালাশ করি আর পাইলো না কোথায় গেছে ওয়াস আরাফা মিনা মুজদালিফায় কোথাও পাইলো না কাবা ঘরের সামনে যে আবার হজের দিন খুতবা দিতে যে বলে আপনারা বলেন ওয়াইজ নামে কেউ চিনেন কেউ বলে না কুরবানির মাঠে যে তালাশ করে পায় না লাস্টে জিজ্ঞেস করলো আপনারা কুরুন জেলা থেকে কয়জন আসছেন বলে আমরাই কয়জন ওয়াইজ নামে কেউ চিনেন বলে হ্যাঁ সে তো আমাগো সাথী আসছিল হজে আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে বেঁচে থাকলে আবার আসবো আজকের মতে বিদায় নিয়ে যাই কেন আপনার গো চার্জ নাই আমারও চার্জ নাই চার্জ আজকে শেষ করে থুয়ে যাই আছে রেডি আছেন তো চার্জটা একটু ফুরাবেন তো রেডি এ কুরু শহর থেকে যারা আইছেন ওয়াইজ নামে পাগলদার চিনেন একজন লাভ দিয়ে দাঁড়ায় কয় হ্যাঁ চিনি মানেও তো আমার দেশের একটা পাগল হযরত ওমর মেজাজ গরম করে কয় তুই পাগল তোর সদ্য গোষ্ঠী পাগল বল ওয়াইস কই বলে সে তো কয় সকালও আমাদের সাথে ছিল সে আমার কাছে বলে গেল আমার রানের উপরে থাবুর দিয়া তোমরা মক্কায় থাকো বিদায় তপ করো আমি একটু ওই শহরে যাই যেই শহরে বলে আমার নবীর তাইপের ছেলেরা মাইরা বেউস করছিল আমি ওই জায়গায় একটু দেখে আসি দেখে আমি দেশে চলে যাবো কারণ আমি মদিনায় যাবো না মদিনায় যেয়ে যদি আমার নবীর না পাই তাহলে মদিনায় আমি যাবো না আমি দেশে চলে যাবো আমি মৃত্যু হইলে আমার মার কবরে বসে আমি ঘুমাবো আমি মদিনা শহরে মরবো না বাবা নবীর একজন আসে হস করছে ঠিকই নবীর রোজায় যায় নাই তার নাম ওয়াইস কুরুনি মারহাবা বলতে পারলেন না হালাকে নবী বলেছে মানজার কবরি ওয়াজাবাত লাহু শাফাতি কেন ওয়াইজ যায় নাই নবী তার নিষেধ করছে স্বপ্নে তোর আসতে হবে না তোর সালাম স্বপ্নে দিয়ে দে আমি নবী তাইতেই খুশি আল্লাহ আকবার জোরে বলতে পারলেন না তোর অ্যাকাউন্টে তোর মায়ের দোয়া ভরপুর তুই এমনি আমার সাথে জান্নাতে যাবি তুই যা দেশে যাবি তুই আবার কবরের কাছে আসিস না তুই যদি আবার কবরের কাছে আইসে এসকো দিয়ে আমার ডাক দেশ তুই পাগল হয়ে যাবি আমি নবী জানি তোর আসতে হবে না তুই যা হযরত ওমর আর আলী ঘোড়া দাবরে চলে গেলেন তায়েফে যায় দেখে ওই পাহাড়ের কাছে যেই পাহাড়ে নবীরে তিনবার মেরে বেহুশ করছে কলিজার ভাই আমার শুধু এখন সিল্লাবার কান বা দাড়ি ফাঁকা বাবা যায় দেখে সেজদার মধ্যে চিল্লাইতেছে আর কান্দাছে নবী গো এই যে কি সেই পা যেখানে আপনারে মারার পরে আপনি মরা গরুর মতো চিল্লাইছিলেন আর বলছিলেন তাইফের ছেলেরা আমার আর মারিস না আমি আর সহ্য করতে পারি না এই যে কি সেই পাহাড় গো নবী যেই পাহাড়ের দিকে পাথর টোকায়া টোকায় আপনার মাথাটা ফাটাইছে আপনার পিঠটা ফাটাইছে শরীরের এমন কোন জায়গা নাই ছিদ্র করে নাই এই যে কি সেই পাহাড় যেই পাহাড়ে আপনি বসার কারণে তুলার মতো নরম হয়ে গেছিল আমি সেজদা দিয়া দেখি এই পাহাড়টা টনক শক্ত আর আপনি বসার কারণে তুলার মতো নরম হয়ে গেছিল সেজদায় বসে দুরুদ পড়ে আর কান্দে ওবর আর আলী পিছনে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আলী রে এটা কেমন পাগল রে আলী এইজন্যই কি নবী জুব্বা দিতে কইছে আধা ঘন্টা কান্দার পরে
হযরত আলীর দিকে চেহারা দেখে তাকায় বলে তুমি কি নবীর জামাই তুমি কি নবীর শ্বশুর জীবনে তো আপনার সাথে আমার সাক্ষাৎ হয় না ফেস টু ফেস আপনি চিনেন কেমনে আলী রে আমি যখন কাবা ঘরের সামনে ছিলাম হে জুব্বা দুইটা লই আইবা আমার কলিজার নবী আমার বইলে দিছে তোকে দুইজনের নাম তোকে চেহারা আমার দেখাই দিছে রে তোকে দুইজন দেখাই দিছে আলী তোমার আমি সেদিন থেকে চিনি তুমি যখন শুনলা উহুদের মাঠে তুমি আমার মতো আমার নবীর আসে যখন শুনছো নবীর দাঁত ভেঙে ফেলাইছে নবী নাই তখন তুমি লোহার বর্ম খুলিয়া তবুকটা তরবারিটাকে ছেড়ে দিয়া ডাল ছেড়ে দিয়া বেঈমানদের হাতের আঘাত গুলো সহ্য করতেছিলা নবী নাই আমি বাইসে থেকে লাভ কি যখন তুমি শুনছো আমার নবী বাইসা আছে তুমি আবার বাঘের মতো আসাদুল্লাহিল গালিবের মতো চিৎকার মেরে ময়দানে নেমেছিলা এই দৃশ্য সারা দুনিয়ার মাখলুক দেখাইছে সারা দুনিয়ার মাখলুক জানে সারা দুনিয়ার মাখলুক তোমার এই চিত্র জান্নাত পর্যন্ত ঘুরে রাও জানে তুমি আশেকের রাসূল আমিও আশেকের রাসূল আলী রে আমি তোমার চিনি কিন্তু আলী দুঃখের বিষয় তোমাদের গাল ভরা দাঁত আমার বিশ্বাস হয় না তুমি আমার নবী জামাই আপনার এই জামাতে বললো কেন আলী আমার গালের দিক তাকায় দেখো একটা দাঁতও নাই যখন শুনছে আমার নবীর দাঁত নাই আমার মা পাথরটা দিছে এক একটা বাড়ি দিয়া দুইটা করে দাঁত ভাঙছি বাইঙ্গা তুইলে মার হাতে দিছি আমার মা কাপুরের আসরে গিট্টু দিয়ে বলছিল আল্লাহ আমার সন্তান রহুদের মাঠে যেতে পারে নাই তোমার নবী যাইতে না করছে কিন্তু আমার ছেলেকে নিয়ে কিয়ামত পর্যন্ত উম্মতে ওয়ালা মুহাম্মাদের সামনে বলবো এই যে আমার ওয়াইজের দাঁত এই দাঁতের বিনিময় মরিসা স্কুল মাঠে যারা আমার ছেলের দাঁতের কথা শুনে কান ছিল ওদেরকে লইয়া ওয়াইজ তুই জান্নাতে যা ওয়াইজ তুই জান্নাতে যা যদি তাদেরকে মাফ না করে ওয়াইজের দাঁত গুলো আমার মাওলানা দপ্তরে হাজির করব কারণ নবী নিজে বলেছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা মা বাবা জান্নাত মা বাবা জাহান্নাম আমি আমার ওয়াইজের পরে খুশি আমার ওয়াইজকে মাফ করতে হবে তা আমি মাফ করলে আল্লাহ মাফ করবে না কে আমার ওয়াইজ জান্নাতে যাবে আমার ওয়াইজের দাঁত গুলো লইয়ে উম্মতে মুহাম্মাদিকে লইয়ে জান্নাতে যাব শুধু আমার সাথে বলবেন তাহলে মার দোয়ার দরকার আছে না নাই মার খেদমত দরকার আছে না নাই ইবাদত হবে কার খেদমত হবে কার মা বাবার খালি মা না মা বাবার জোরগান মার হবা এ যুবক আমি যখন উমরায় যাইতেছি যে চার সপ্তাহ আগে বিশ্বাস কর এখন একটা যুবক উঠবি না চার সপ্তাহ আগে দেখি একটা ছেলে আমাকই ফেলাইতে সৌদি আরব যায় বাবা আইছে মা আইছে তার বউ আইছে চার বছরের বাচ্চাটা আইছে চার বছরের বাচ্চাটা দৌড় দিয়ে দিয়া বিমানবন্দরের মধ্যে তো কবি স্যার আল্লাহ কোলাই তোর এই সুরালা মাইকরে আমি আজ থেকে আর একবার বলে গেছি এই ডান্ডাটা বড় রাখবি না এই এই ডান্ডায় কিন্তু আমি একবার হাত কেটে গেছি দেখেন এই দেশে দাগে হানো আছে তুই ছোট করছ রে এটা ছোট করার পর এত বড় আরো বড় ছিল কেন এটা দিয়ে পিটাপিটি করস মাহফিলে ও মাহফিলের কমিটির মায়ের খেয়ে এটা দিয়ে পিটাপিটি করস যদি আর কোনোদিন এটা ছোট করস না বড় করস না কপালে তোকে কপালে যেন আল্লাহ বিচার দেয় আর একবার দেখেন এই যে হাত কাইটে সেই দাগ আমার এখনো যায় না এই মাইকে এই মাইকে এই ডানটায় কেন হাত পাও তো লড়াচড়া করতেই হবে বাবা ঠিক না বে ঠিক এইটুক জায়গার মধ্যে মাত্র দেড় ফুট জায়গার মধ্যে হাত পাও লড়াচড়া না করে তখন প্যারালাইজড হয়ে যাবো অতএব আর মাত্র দুই মিনিট কথা বলব তবে আলেম ওলামা আনবেন এই মাঠে বড় বড় বক্তা আসছে অগমাইক আনবেন না তোর ব্যবসা ধরা এই সম্মেলন যদি তোরে না আনে ওইরকম ওরা কবে জেহাদ হিসাব কয়ে গেছে অগ আনবি না ওরা বলে ভালো না সার্ভিস এমনি লাট হ্যাঁ তোকে ডানবে যদি এই ডানটা ছোট হয় ছোট হইব ও ব্যবসার জন্য ছোট হইব আল্লাহ হেফাজত পাঁচটায় মগার ফমগা তো এটা দিছিস কাছে আল্লাহ হেফাজত করে আপনি আসবেন এটা তো কয় নাই আমারে তাহলে আমার ডরে ছোট আনত আল্লাহ হেফাজত করে হুজুর কানে আমিন বাবা এই এই যে কাটাটা এই যে দেখছো দলেশ্বর এই যে কাটাটা কিন্তু এই এই ডান্ডার দুই বছর আগে আমি না করে গেছিলাম আর পর দেন এই দাগে আরো জানি আজকে আমার লাগছিল জামাই ফিরাই দিছে আল্লাহ
আল্লাহ হেফাজত করুক জোর করে আমিন কষ্ট হইতেছে বাবা মাত্র দুইটা মিনিট আমার দিতে কা হ হ কয়টা বন্ধু চারটা ওয়া ওয়া সা সা ঠেলা কিলাম দিলাম তে বিনি কুটে যা 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 ইনশাআল্লাহ বলেন এইজন্য বাবা আমি লং টাইম ওয়াশ করি তো এইজন্য আমি 9টায় উঠতে চাই 9টায় উঠলে যত সময় সারি আমারও তো একটা বডি বাবা আবার আখান কথা আছে দুপুরে আবার আরাক খেপ মারছি ওইখানে খেপারাটা ছিল আমার ওইখানে 2 ঘন্টা খেলাইছি আল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারেন না দুপুরে যেটা ছিল সেটা ছিল সেই সিরাজগঞ্জের সরে কাজীপুরে ওই পিক না নাকি কার ওইখান দিয়ে টলারে গেছি 1 ঘন্টা এরপরে আসরের আগে ওয়াশ সাইরা আয়া আপনাকে এনে আইছি অতএব বাবা আপনাকে দোয়া না থাকলে পারবো না আমরা বক্তারা আপনাকে আমি ঠগাই নাই এত কষ্ট হয়েছে আমি বুঝতে মাইক আপনাকে খারাপ তারপর আমি কথা বলেছি কেন বলেছি জানেন দেখে আমার বাবা জান একটা ফোঁটা পানি পড়ে কিনা একটা মাহফিলের সফলতা হলো 5000 মানুষের মধ্যে একটা মানুষের চোখ দিয়ে যদি পানি পড়ে ওই মাহফিল কামিয়াব এই যুবকগুলোর কষ্ট সার্থক এলাকার কবর আজাব মাফ মাহফিল আল্লাহ কবুল করবে জোর করে আমিন এখন শুধু চোখের পানি এক ফোঁটা পানি ছেড়ে দেন যারা এখনো ছাড়েন নাই এই আমি দেখতেছি ছোট বাচ্চাটা দৌড় দিয়ে এয়ারপোর্টে ঢুকে গেছে ঢুকে যে বাপ রে ছড়াই দেরকে আব্বু তুমি আমারে রাইখে যাইও না 4 বছরের বাচ্চাই কথা কয় আমি দেখতেছি পুলিশটাই না আবার বাইর করছে বাপে কোলে নিছে ঠিক বৃদ্ধ বাবা যেরকম 4 বছরের পোলা বাপরে গলা ধরছে বৃদ্ধ বাবা যে ওই পূর্বাশিত মাজাটা ধরছে বাবা তোর পোলা ধরে তোর পাগলায় তোর গলা ধরে কয় আব্বা যাইও না আমি তোর বৃদ্ধ বাবা বলবো তুই যাওয়ার আগে আমার কপাল একটা সুমা দিয়ে যা আমি মনে হয় তুই চলে গেলে বাঁচব না এর নাম বাবা এর নাম মা যুবক ভাই প্রবাসীদের মা বাবা এখনো পর্যন্ত ঠিক মতো ঈদের দিনে ভালো পোশাক পরে না কেন জানো মা মনে মনে ভাবে আমার পোলা বিদেশের বাড়ি কি করতেছে অতএব প্রবাসীদের জন্য দোয়া করবেন প্রবাসীদের জন্য আল্লাহ ভালো রাখে জোরে কেন আমিন কোন এমপি মন্ত্রী যদি প্রবাসীদের ইন্ডিকেট করে কথা বলে তাদেরকে যদি কেউ নেকলেট করে কথা বলে আর দাঁতের সল ফাড়ায় ফেলাবো থামড়াইতে থামড়াইতে প্রবাসীরা আমার দেশের রেমিটি যোদ্ধা স্বর্ণালী সন্তানেরা তোমার প্রধানমন্ত্রী আশা শূন্য হয়ে গেছিল সাবেক প্রধানমন্ত্রী মাত্র 1.5 মাস রেমিটেন্স পাঠায় নাই কথা বলেন না কেন অতএব আমি আপনাদের দুইটা পাও ধরে বলবো আমার আল্লাহ বলছে ইবাদত হবে আমার খেদমত হবে মা বাবার ওই মা বাবার খেদমত করতে রাজি আসো না নাই কে কে রাজি আসো দেখে আল্লাহকে হাত ধরে দেখা দেখাও এই রাত 12:15টার সময় দেখাও আল্লাহ এই হাতগুলো তুমি কবুল করো মা বাবার খেদমত করার তৌফিক দান করো নামাও হাত 30টা সেকেন্ডে আমির ইয়াসুর রহমান জিহাদি আমার কথা এমনি এমনি কাঁদো না এটা আমার ক্রেডিট না এ কোরআন ধরে বলে গেলাম এটা আমার এলেমের বাহাদুরি না আমার বাবার দোয়া হলো আমার অ্যাকাউন্টে ভরপুর আমার বাবা এখনো আমার বাসায় আসলে ঢাকায় আমার বাড়িতে আসলে আমি নিজের হাতে আমার আব্বারে কসম দেই এই কোরআন ধরে আল্লাহর জাতের কসম করে বললাম আমার আব্বার গিরায় ব্যথা ওই গিরার এই বাটি ডাক্তার বলছিল পাল্টাইতে হবে 3.5 লক্ষ টাকা লাগবে আমি বললাম 3.5 লাখ আর 10 লাখ না আমার আব্বা যেন ঠিক মতো রুকু সেজদা দিতে পারে এই বাটি পাল্টার লাগে পাল্টাই ফেলাম আমার আব্বা বলে আব্বা আমি জানি তুমি 10টা কইলেও পাল্টাই দেবা কিন্তু আমি চাই না আমার মাওলার এই কুদরতি বাটিটা ক্যালসিয়াম শুকিয়ে গেছে আমি আর বাস করতে পারি না তুমি পাল্টাই দেবা আমি এই বাটি দুনিয়া রেখে যাবো না বাবা আমার কষ্ট হয়ে হোক আমি বাটি পাল্টাবো না আমি ডাক্তারকে বললাম আমার কথাই এমনি এমনি কান্দো না যুবক কারণ আছে তো কারণ আমি 12 বছর বয়সে মা হারাইছি আমার আব্বা আমার জান্নাত আমার সাথে এখন আছে আমি ডাক্তারকে বললাম আমার আব্বার অপারেশন ছাড়া আর কোনো পন্থা আছে কিনা কোনো মেডিসিনের দাম আর আব্বার সতেজ হবে কিনা এই বাটি বললো হুজুর এটা ব্যয়বহুল ট্রিটমেন্ট লং টাইম বললাম কত লাখ টাকা লাগবে হুজুর এক টাইমই
35টা ইনজেকশন লাগবে, এক একটার দাম 4,500 টাকা, আর ইনজেকশনটা পুশ করতে লাগবে 500 টাকায়, 5,000 করে 35টা ইনজেকশন লাগবে। আমি বললাম 35টার 3500 নয়, আমার বাবাকে আমি সুস্থ দেখতে চাই। ইনজেকশন দিয়ে যখন আমার আব্বারে দেয়া শুরু করলো, বিশ্বাস করেন আমার আব্বা পাগলা কুত্তা কামড়াইলে ধরো পাগল হয়ে যায়। আমার আব্বা ইংরেজ শুনে আঘাতে পাগলের মতো, আমি রাত্রে বাস করে যাইতাম তলসুরি, যাই দেখি আমার বাসার সবাই ঘুমায়, আমার আব্বা সাহেব দরজা খোলার পরেই দেখি আব্বা চাও, আব্বা ঘুমান নাই, আব্বা কান দেয়ার কে বাবা, এক তো আঁঠুর ব্যথা আর একটা বুকের ব্যথা, কে তুমি এখনো ঘরে আসো না, এই জন্য বুকের ব্যথা, রাইট সাইডটা বাজে তুমি আহো নাই, আঁঠুর যন্ত্রণা প্রচুর বাবা, আমি ঘুমাইতে পারি না, বিশ্বাস কর ভাই আমি নিজে গরম পানি করে, আমার ওয়াইফ তো দিছেই, আমার সৎ মা সেও দিছে, আমি যখন নিজে গরম পানি করে গামছা ভিজাইয়া আমার আব্বার এখানে সেক দিতেছি রাত 5টা পর্যন্ত 4টার দিকে, আমার আব্বা কান দেওয়ার করে তুমি ঘুমাও তোমার শরীরটা অসুস্থ হয়ে যাবে। আমি আমার আব্বার চোখের পানি মুছাই দিয়া বলি আব্বা আব্বা গো, আমি ইলিয়াস রহমান জেহাদি মানুষ বলে বাবা, তোমার ছেলের কথায় মানুষ কান্দে হাসে বাবা, এর পিছনে আমার আর কিছু নাই তোমার দোয়া গো বাবা, ও বাবা আমার বাবা ওই অসুস্থ শরীর লই আমার বলেছিল বাবা গো কাবা ঘরের সামনে তুমি আমারে বুকি নিয়ে মাফ চাইছিলা, ওদিন মাফ করে দিছিলাম, আজকাও বললাম আল্লাহ আমার ইলিয়াসকে তুমি সব বিপদ থেকে রক্ষা করবা। আমাদের মতো বক্তাদের মাথার উপরে বাবা অমাবস্যার কুয়াশার মতো বিপদ আসে, আবার কুয়াশার মতো চলিয়া যায় দেখবেন। আমারে ধরার জন্য বিগত সরকারের আমলে আপনারা তো জানেন, আপনারা মনে করেন আমি আওয়ামী লীগের দালাল, শেখ হাসিনার ফ্যামিলিতে বিয়ে করছি দেশে, আমার শাশুড়ি বিধা আমি তার দালাল না, আল্লাহর কসম আওয়ামী লীগ সরকারের ট্রামে সবচাইতে যদি ওই সরকার আমলে বাহিরে থেকে ওয়াজের মাঠে মাঠ কাঁপানো তাদের বিরুদ্ধে আন্দোলনের কথা বলে সে হলো আমি ইলিয়াস রহমান জেহাদি, দেখবেন আমার এক একটা ওয়াজ বলিষ্ঠ করতে সোর। এই জন্য আমাকে মামুরুল হকের পক্ষে কথা বলার কারণে, সরমনে আল্লাহর কুতুবের পক্ষে কথা বলার কারণে আমাকে 11 গাড়ি নিয়ে ধরতে আসছিল কেরানীগঞ্জের বাড়িতে, আমার বাড়ি ও গেছে জিজ্ঞেস করেন, সাইড তালার থেকে আমার নামাইছে কিন্তু আমাকে নিতে পারে নাই, তার পিছনে দেখছি যে আজকে 11 গাড়ি পুলিশ এসে, দুই থানার ওসি কেরানীগঞ্জের দক্ষিণের মোড়ে দুই থানার ওসি অন্তত 24-25 জন, এতগুলা পুলিশ আসার পর আমার নিল না কে, তার পিছনে আমি দেখলাম এক নম্বরে আমার বাবার দোয়া, যখন আমার আব্বা শুনছে আমার পোলারে ধরতে আসছে একটা দৌড় দিয়ে মসজিদে চলে গেছে, আমার ইলিয়াস কি অপরাধ করছে কেন সে জেলে যাবে, আরা কোসিল আমার আল্লাহর মেহরবান। অতএব যুবক আমি তোর পাও ধরে ধরছি, বাবার দোয়া যার সাথে আছে পৃথিবীর কোন মুসিবত তার ঘরে আসবে না ইনশাল্লাহ বলেন। আমি কয়েকজন বাবা প্রেমিক চাই মা প্রেমিক চাই, মহিলা প্যান্ডেলে 30টা সেকেন্ড টাইম দিলাম, তুই যদি বাইজিদ বুস্তামির মতো অলি হইতে চাস চোখের পানি দিয়া তোর বুকটাকে এখন ভিজাই দিবি, তোর বাবার ঘাটটাকে ভিজাই দিবি 30 সেকেন্ডে, যুবক বলতো আমার সাথে বন্ধুত্ব করবি, আমি যেরকম কাবা ঘরকে সামনে নিয়ে আমার বাবারে বুকি নিয়ে কানছিলাম, কোন কোন যুবক আছো এই মাঠের মধ্যে তোর বাপ আছে বাপের বুকি নিয়ে কানবি, ওই যুবকগুলো খারাপ, কার কার বাবাই মাঠের মধ্যে আছে দাঁড়াও, কার কার বাবাই মাঠের মধ্যে আছে বসা দাঁড়াইতে বলছে যুবক, এ ওয়াজ কমিটির যুবক তোমার বাবাই মাঠে নাই দাঁড়া দাঁড়া, তুই জান্নাতি যুবক দাঁড়া, কার কার বাবাই মাঠের মধ্যে আছে দাঁড়া, কার কার বাবা এই মাঠের মধ্যে আছে দাঁড়াও ভাই দাঁড়ান দাঁড়ান, কলিজার ভাই আমার এই ওয়াজ কমিটির যুবক তোর বাবাই মাঠের মধ্যে নাই, তোর বাবাই মাঠের মধ্যে বসা নাই,
সাইয়েসে দেখতাছস কে কে খরায় তারপরে খারাপই তোর মতো হতভাগ আর কেউ নাই কিসের দাঁড়ানো আমার আব্বা আছে আমার মাঠে আমার জান্নাত আমার ঘরে আছে আমি 30টা সেকেন্ড টাইম দিলাম কার কার বাবাই মাঠের মধ্যে বসা দাঁড়াও কার কার মা মহিলা প্যান্ডেলে আছে মারে নিয়ে খরাও এই যে ছেলেগুলো দাঁড়াইছে বাপগুলো খরান এই বাপগুলো খরাইতে বলছি বাবাগুলো খরান বাবাগুলো খরাও এখন বাপতারে এই বাপের কাছ থেকে দোয়া নিয়ে তুই এখন জান্নাত কিনবি তুই জান্নাত বাবার বুকের মধ্যে পরে নিবি এই যুবতী মহিলা তুমি তোমার মারে বুকের মধ্যে জান্নাত কিনবা আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবি বাপরে বুকের মধ্যে নিয়ে কানবি তোর বাপ যদি কান দে তোর যদি maaf করে আমার আল্লাহ তোরে maaf করে দিবে যুবক ভাই আমি বলার সাথে দৌড় দে দে দৌড় দে যুবক দৌড় দে দৌড় দে দৌড় দে দৌড় দে দৌড় দে তোর বাবার বুকের মধ্যে কানতে থাকবে দে যুবক দৌড় দে একটা দৌড় দে দেখ এই বাচ্চাটা আসছে দেখ ওর বাবা দাঁড়াইছে ছোট নাবালক বাচ্চাটা স্টেজের দিকে আসছে সারা দুনিয়া দেখাই দেবে এটা এ সারা দুনিয়া দেখা আল্লাহ দেখো আজকে নভেম্বরের 3 তারিখ 3 তারিখ রাত 12টার সময় নভেম্বরের 3 তারিখ আজকে রাত 12টার সময় টাঙ্গাইল কালিহাতি এই মরিসা খেলার মাঠে দেখো কেমনে বাবারে বুকিনে কান্দে সারিস না খালি কান্দতে থাক যুবক তোর কান্নার আওয়াজ আমার কান পর্যন্ত আসতে হবে এ যাদের বাপ আছে তারা কানলেন বাবারে বুকিনিয়া যাদের বাবাই মাঠে নাই তারা কি করবে যাদের বাবাই মাঠে নাই তারা বিনয় বিনয় কান্দা আর এই নভেম্বরের 3 তারিখ সাক্ষী রাখো 2024 সালে আল্লাহ যুব সমাজের মাহফিলে রাত 12টার সময় আমার বাবার কাছে মাপ চাইছি আমার বাবারে তুমি মাপ করে দাও গো মালিক আল্লাহ রাত 12টার চোখের পানি ফিরাই দিবা দিও না তুমি না মার সাইতে দৌড় দি বাবার সাইতে দৌড় দি তোমার কি মায়া লাগে না আল্লাহ তোমার কি মায়া লাগে না যারা বাবার কাছে কান্দে বুকে পড়া তুমি তাদের বাবাকে মাফ করো সন্তানটাকে মাফ করো উলি বানাই দাও এই মাহফিলটাকে তুমি হেদায়েতের জরিয়া বানাই দাও এলাকার জন্য জোরে কোন আমিন বসেন 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 সেলেটারে লয়ে ওইখানেই বসেন কোলে লয়ে বসেন আল্লাহ দেখো রাত 12টা পর্যন্ত কেউ যায় নাই তুমি এদেরকে ভালো রাখো জোরে কোন আমিন বাবা আমি আপনাদের কাছে দোয়া চাই কেন জানেন এই দলের শরীর কাছে জিজ্ঞেস করেন আমি আমার মায়ের একটা ওসিয়াত পালন করতে যে কোটি কোটি টাকা খরচ করছি আলহামদুলিল্লাহ বলেন ঢাকা কেরানীগঞ্জ জায়গা কিনা একটা মসজিদ বানাইছি 4 কোটি টাকা গেছে আমার এই পর্যন্ত আমি গতকালকে আপনাকে ধামরাই ঢাকা ধামরাই মাহফিল করে টাঙ্গাইল এলেঙ্গা সাইফি সাহেবের মাদ্রাসায় ঘুমাইছি ওই মেজবা সারাটা দিন ও আমার সাথে ছিল জিজ্ঞেস করেন দিনের মাহবিলও যেমন কানছে রাতের তোমরা কানছ এই কান্দার পিছনে আমার কোনো ক্রেডিট না এটা আমার মায়ের দোয়া আমার বাবার দোয়া আমার মা এতেকালের আগে 12 বছর বয়সে বলছিল ইলিয়াস রে একদিন মা মাকে এক কানবি তোর টাকা হবে সেদিন আমি মা থাকবো না কিন্তু তুই আমার একটা ওসিয়াত একটা মসজিদ বানাইস আমি বানাইছি আলহামদুলিল্লাহ বলেন বাবা এখন আমার মসজিদের তিনতলার কাজ চলতেছে দোয়া করবেন টাকা পয়সা চাই না হ্যাঁ তবে কেন এই কথাটা বলতেছি আমি যখন ওয়াজের মাঠে আসি নাই এই দলের শরীর জিগাও ওই মেজবারে জিগাও ও একজন বক্তা আমি ভাত খাইতে বম এই সময় আল্লাহর এক বান্দা কে জানো আমার মসজিদে 500 টাকা দিলেন ওই লোকটা কে তার ওয়াইফ দিছে হে খাবার খাইতে বইছে আলেমুল আমার ওই বাড়িতে যাইয়া তালাশ করে আমার বাইর করে বলে হুজুর এই টাকাটা আমার ওয়াইফ দিছে কেন ধরেন আমার ওয়াইফ আপনার মায়ের মসজিদের ওয়াজ শুনছে হুজুর আপনার মায়ের মসজিদ আমি দিলাম যেন আপনার মায়ের উসিলা আপনার মায়ের মসজিদ আপনার মা জান্নাতে গেলে যেন আমার ওয়াইফও জান্নাতে যায় এই কোরআন ধরে বলছে লোকটা হয়তো প্যান্ডেলের মধ্যে আছে কিনা আমি জানি না তবে লোকটার ভালোবাসা ও ওই যে পিছনে খাড়াইছে দোয়া করি আপনার স্ত্রীর জন্য যখন আল্লাহুম্মা আমিন এ শুধু এখানেই না গতকালকে ধামরাই হাজার হাজার টাকা মহিলারা উঠাইয়া ব্যাগের মধ্যে আমার মায়ের মসজিদে টাকা দিছে আলহামদুলিল্লাহ বলেন আমি আপনাদের কাছে টাকা চাই না এই যুব সমাজের জন্য দোয়া চাই আপনারা রুমালের মধ্যে টাকা দিয়েছেন এতেই এদের জন্য এনাফ আলহামদুলিল্লাহ বলেন তো আমার ওই ভাই ওনার স্ত্রী 500 টাকা দিছে ও আরেকটা ছেলে আমি আসতেছি তখন ও পরীক্ষা দেবে ওর বাবা বিদেশ থাকে ও আমার মসজিদে 1000 টাকা দিছে আলহামদুলিল্লাহ বলেন সবাই ভালো থাকবেন গতকালকে সভাপতি প্রধান অতিথি প্রধান অতিথি আমার মসজিদে গতকালকে 2000 টাকা দিছে সভাপতি 1000 টাকা দিছে ভাই পৃথিবীর শ্রেষ্ঠ দান মসজিদের দান মসজিদে যদি কেউ এক বস্তা সিমেন্টও দেয় সেও জান্নাতি মসজিদে যদি কেউ 100 টাকা দেয় সেও জান্নাতি যোরকান মারহাবা অতএব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ
আমার ওই ভাইয়ের জন্য আমার ওই বোনের জন্য দোয়া করবেন যে আমার মসজিদ এখানে আসার আগে টাকা দিয়েছে ওই ছেলেটার জন্য দোয়া করবেন যে আমার মসজিদে টাকা দিয়েছে আল্লাহ সবাইকে আপনি কবুল করেন কি তো সুকি দেহানো পানি এই দেখো আমাদের প্রধান অতিথি ছেলে আমার মসজিদে 1000 টাকা দিয়েছে আল্লাহ কবুল করেন আমারে দেয় না কিন্তু মসজিদে দিয়েছে আলহামদুলিল্লাহ বলে ওটা বসা করবেন না মেহরবানি করে তুই দিছ যা তুই একদিন বড় হবি যা তোর এই 500 টাকা আমার কাছে 5 কোটি টাকা সবাইকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে অতুব ইলাইহি লা হাওলা আলা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম আল্লাহ বয় বাবা যা তুই ওলি হবি যা আমার বাবাও ঠিক এই বয়সে বক্তার হাতে টাকা দিত আলহামদুলিল্লাহ বলেন আর আব্বারে কইতাম তুমি বক্তার হাতে দাও